রায় মহাশয়কে এই মঙ্গল প্রদীপ জ্বালানোর জন্য এবং উপস্থিত শ্রী ডেরেক ও ব্রায়েন এবং শ্রী সত্যম রায় চৌধুরীকেও অনুরোধ করব ওনার সাথে এই শুভ অনুষ্ঠানকে আরো সুন্দর করে দেওয়ার জন্য আপনাদের সকলকে অনুরোধ করব জোরে জোরে হাততালি এবং আপনাদের জন্যই কিন্তু এই অনুষ্ঠান আমরা আয়োজন করেছি যদি দয়া করে আপনারা আপনাদের মোবাইল ফোনটিকে সাইলেন্ট মোডে নিয়ে নেন তাহলে আমরা সত্যি খুবই খুশি হব আমরা ধন্যবাদ জানাতে চাই হেরিটেজ বেঙ্গলের তরফ থেকে উপস্থিত মাননীয় শ্রী ডেরেক ও ব্রায়েন এবং শ্রী সত্যম রায় চৌধুরীকে অনুরোধ করব শ্রী সুখেন্দু শেখর রায়কে প্রথম পুষ্পস্তবক আমরা তুলে দেব শ্রী সত্যম রায় চৌধুরীর হাতে এবং একটি ছোট্ট মেমেন্টো একটি ছোট্ট স্মারক আমি সাধারণ সম্পাদক শ্রী শঙ্কর রায়কে অনুরোধ করব ডেরেক ওব্রায়েনের হাতে ওনার হাতে তুলে দেওয়ার জন্য এই পুষ্পস্তবক এবং মেমেন্টো তুলে দিচ্ছেন শ্রী পার্থচন্দ আজ সত্যি খুব খুশির দিন শীত জমিয়ে পড়েছে আর বড়দিনের আগেই বিশাল বড় প্রাপ্তি এই হেরিটেজ বেঙ্গলের হাত ধরে আর তাই আমি মাননীয় সভাপতি মহাশয়কে কয়েকটি কথা বলতে অনুরোধ করব ওনার স্বাগত ভাষণ দেওয়ার জন্য নমস্কার শুভ সন্ধ্যা এই ভাষণ শব্দটাতে আপনাদের অনেকের আপত্তি আমি জানি কারণ আপনারা এসেছেন এখানে একটা সুন্দর অনুষ্ঠান শুনতে দেখতে আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বন্ধু রাজ্যসভার মাননীয় সদস্য ডেরেক ও ব্রায়েন তার পরিচিতির অপেক্ষা রাখে না রাজ্যসভা সদস্যটা নতুন পরিচিতি দীর্ঘদিন তাকে ছোট পর্দার বুকে বাংলা তথা ভারতবর্ষের মানুষ দেখে আসছেন আমরা আনন্দিত যে তিনি আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন শ্রী সত্যম রায়চৌধুরী শিল্পজগতের একজন দিকপাল কিন্তু সমানভাবে সাংস্কৃতিক জগতেও তাঁর অবাধ বিচরণ তাই আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি এসেছেন হেরিটেজ বেঙ্গলের পক্ষ থেকে আমি তাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে কৃতজ্ঞতা জানাবো আপনাদের যারা আপনাদের অমূল্য সময় নষ্ট করে আজকে এখানে এসেছেন আমাদের আমন্ত্রণে আমি জানি এখানে এমন অনেকে আছেন যারা খুব অসুবিধার মধ্যে দিন কাটান আমি জানি কেউ পরিবার পরিত্যক্ত কেউ বা অন্যভাবে দিন কাটাচ্ছেন অসহায় অবস্থায় তবুও আপনাদেরকে যদি একটু আমরা আনন্দ দিতে পারি তার জন্য আজকে রবীন্দ্র উৎসবের যে সূচনা হলো 8 দিনব্যাপী আজকের দিনটি আমরা উৎসর্গ করেছি ওল্ড এজ হোম এবং অরফানেজের আবাসিক বৃন্দদের আজকে তারাই এসছেন আমাদের আমন্ত্রণে ওদের সবার জন্য আমাদের নমস্কার প্রণাম ভালোবাসা এছাড়াও হ্যাঁ হাততালি দিয়ে ওদেরকে আপনারা অভিনন্দন জানান হেরিটেজ বেঙ্গল এটা রাতারাতি গজিয়ে ওঠা কোনো সংস্থা নয় গত 10-12 বছর ধরে বাংলার বুকে নীরবে কিছু জনজাগরণের কাজ করে যায় অখ্যাত এবং স্বল্পখ্যাত যে পুরা ক্ষেত্রগুলো আছে হেরিটেজ এরিয়া হেরিটেজ বিল্ডিংসগুলো আছে তার যাতে সুষ্ঠু রক্ষণাবেক্ষণ হয় তার জন্য অ্যাওয়ারনেস
ক্যাম্প বিভিন্ন জেলায় আমরা করে থাকি, সরকারের দৃষ্টি আকর্ষণ করি, হাইকোর্টে মামলাও করি, যাতে তাদের যথাযথ রক্ষণাবেক্ষণ হয়। এবং আমরা বহু ক্ষেত্রে আপনাদের মতো অনেকেরই সাহায্য পেয়েছি এবং এই সাহায্যের উপর ভিত্তি করেই আমরা 10-12 বছর ধরে এগিয়ে চলেছি। রবীন্দ্র উৎসব, রবীন্দ্রনাথ আমাদের সবার জীবনে। একটু আগেই রূপসা আপনাদের বলছিলেন, আমাদের কাউকে বুঝিয়ে বলার দরকার নাই রবীন্দ্রনাথ সম্পর্কে, আর আমি তো একেবারেই অজ্ঞ যে তার সম্পর্কে কোনো রকম আলোকপাত করব। আজকে যে অনুষ্ঠানটা আমরা করছি, এই অনুষ্ঠানের উদ্দেশ্যটা কি? আজকে যখন সবাই এটা চারদিকে গেল গেল রব তুলেছেন যে সব কিছু বোধহয় হারিয়ে যাচ্ছে, সব কিছুই নাকি নষ্ট হয়ে যাচ্ছে, আমি বিশ্বাস করি না। আমরা অনেকেই বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি যে না, আমাদের ঐতিহ্য, আমাদের পরম্পরা আগের মতো এখনও অটুট আছে, বজায় আছে, এবং আছে বলেই এত মানুষ এই ধরনের অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় তারা সমবেত হন, আনন্দ উপভোগ করেন, এবং তারই প্রমাণ আজকে আপনাদের এই উপস্থিতি। আমরা প্রথমে একটি স্বল্প দৈর্ঘ্যের চিত্র প্রদর্শন করব আপনাদের কাছে, ছায়াছবি, একটা শর্ট ফিল্ম যাকে ইংরেজিতে বলে। ছবিটির নাম প্রণমী তোমায়। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরে করা, কিন্তু আমরা যে উপলক্ষে আজকের এই অনুষ্ঠানটা করছি সে সম্পর্কে দু চার কথা না বললে আমার বক্তব্য অসম্পূর্ণ থেকে যাবে। আমরা সবাই জানি এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধ জন্ম শতবর্ষ এবং রাষ্ট্রপুঞ্জ এই বছরটি সারা পৃথিবীতে মহাসমারোহে পালনের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছেন। বাংলাদেশে হচ্ছে, পাকিস্তানে হচ্ছে, নেপালে হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে, আমেরিকাতে, লন্ডনে, সব জায়গায় হচ্ছে। আরও একটি উপলক্ষ আছে, জনগণমন সঙ্গীতের শতবর্ষ। আজ থেকে 100 বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে যে আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে, রাজা পঞ্চম জর্জ এসছেন ইংল্যান্ড থেকে, সঙ্গে কুইন মেরি আছেন, তাদের উদ্দেশ্যে একটা মানে ওয়েলকাম জানিয়ে, যাকে স্বাগত জানিয়ে একটা গান আপনি লিখুন। রবীন্দ্রনাথ মনে মনে অপমানিত বোধ করেছিলেন, ক্ষুব্ধ হয়েছিলেন, দুঃখ পেয়েছিলেন, আর সেই বিক্ষোভ থেকেই তিনি রচনা করলেন জনগণমন অধিনায়ক। পরের দিন তার বন্ধু, যিনি তাকে অনুরোধ করেছিলেন, তিনি যখন বললেন এটি কার উদ্দেশ্যে লেখা, পঞ্চম জর্জের উদ্দেশ্যে, বললে হ্যাঁ, তোমাদের দলের লোকেরা সেটাই ভাববে এবং তারা যাতে সেই ভাবনাতেই খুশি থাকে, সুখী থাকে, তার জন্য আমি এইভাবেই লিখেছি, কিন্তু এটি সেই ভারত ভাগ্য বিধাতা যিনি যুগ যুগ ধরে ভারতবর্ষকে পথ দেখিয়েছেন, ভারতবর্ষের চিরসারথী, পতন অভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী, যুগ যুগ ধরে ভারতবর্ষের সেই যাত্রী যিনি সহযাত্রী, চিরসারথী, পথ দেখিয়েছেন বিপ্লবে, দুর্ভিক্ষে, মুমূর্ষু দেশে যখন মানুষ পীড়িত হয় তখন যে মায়ের কোলে তারা স্থান পায়, সেই ভারতবাসীর উদ্দেশ্যে আমি এই গানটি লিখেছি।